রাখবো। ও গো বিয়েমশাই, আমি তাই করছি, আমি এই মুহূর্তে একটি ব্রাহ্মণ ডেকে বিয়ের কাজ শেষ করেছি। কোথায় কোথায় সে ব্রাহ্মণ ঠাকুর? নমস্কার সদাকর মশাই, নমস্কার। শোনো ব্রাহ্মণ ঠাকুর, বলে আমার মেয়ে মা বেহলার বিয়ের কাজটা তুমি এক্ষুনি শেষ করে দেবে। বিয়া হ্যাঁ, কুন্দা ছেলে কুন্দা মেয়ে, এই হচ্ছে ছেলে আর এই হচ্ছে মেয়ে। জীবনে মাইসের বহু বিয়া করাইলাম, নিজে কোনো দিন বিয়া করে আল্লাহ না। নিজের কিছু মনের কথা খবর ছিল। হে ভগবান, বিয়েটা বলা তুমি ঠাকুরের বাবার সৃষ্টি। আচ্ছা ঠিক আছে। হে ভগবান, আমিও যে বিয়া করা হারিয়ে এমন একটা কাম আমার খুঁজে দিও। মাইশের বিয়ে তো হারা বসুরি পড়াই যায়। কসে মাইয়া ঈশানী নগরম সান্দ সদাগরম, তার পুত্র সোনাল লক্ষিন্দর বহু তহু তহবা জ্যোতিষ ব্রাহ্মণ মশাই, দেউলা সুন্দর ছাত্রা বাদ দিয়ে আয় ছেলে দেখো, এই ছেলে ঠিক আছে সদাগর মশাই, তাহলে যাচ্ছি। নমস্কার। নমস্কার। বিয়ে মশাই, সূর্য গুনে আসছে, আমি দূরের যাত্রী, অতি তাড়াতাড়ি আমার পুত্র বধূকে আপনি হাসি প্রাণে বিদায় করে দেন। ঠিক আছে বিয়ে মশাই, আমি এই মুহূর্তে মেয়েকে হাসি মুখে বিদায় করে দিচ্ছি। কোথায় কমলা, কোথায় কমলা? শোনো কমলা, মেয়েকে তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা করো। হ্যাঁ কমলা, সব শেষ করে দিচ্ছি। আমি তোমাকে ছেড়ে কেমন করে পড়াই করে থাকবো মা? তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আমি যেন আমি আমার স্বামীর বাড়ি গিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারি না। আমি তোকে বারবার আশীর্বাদ করি মা,
আমি তোমার চরণে একটু প্রণাম করতে চাই বা। ইয়ামা বিদায় দেন বিদায় দে আমি
তোমার শ্বশুরকে শাশুড়িকে তুমি প্রণাম করে নাও। বাবা লক্ষ্মী, আমি তোদেরকে পান করে আশীর্বাদ করি, তোরা সুখী হ মা। বিদায় আমি যা, বিদায়, বিদায় পিতা, বিদায়। বিদায় বিদায় মশাই।
তুমি আমার কথা তো রাগবে বৌমা। ওগো পিতা, দুটি আপনার কি কথা পিতা? ওগো বৌমা, তুমি হয়তো জানো না আমার ছয়টি পুত্র ছিল ওই কালীধর সাগরে পদ্মার চক্রান্তে। আমার ছয়টি পুত্র ওই কালীধর সাগরে মৃত্যুবরণ করেছে। আমার বেঁচে আছে সোনার লক্ষ্মীধর। বৌমা, তুমি আজকে এই বাসর ঘরের ভিতরেই তুমি যে যাবে, কিন্তু বৌমা তুমি একটু সতর্ক থাকবে, মনের বাতি জ্বালাবে। আমার পুত্রের সাথে দুজনে তোমরা কখনো এক পালঙ্গে থাকতে পারবে না। আমার কথাটা মনে থাকবে? ঠিক আছে পিতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। ওগো বৌমা, যদি তুমি যদি আজকে রাত্রি যদি যাপন করতে পারো বৌমা, কথাটা মনে রাখবি। আজকাল পরশু পরশু মঙ্গলবার, এই তো দিন পোষায় গেল বৌমা, সকলে তোমার। কিন্তু বৌমা, আমার কথার ভিতরে জানো তোমার কোনো ভুল যাতে না হয়। ঠিক আছে পিতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। ওগো বৌমা, তোমাকে বাসর করে দিই আমি চার সদগর হিকমত আলীর গোড়ান নিয়ে। আমি চার সদগর নিজেই দাঁড়ায় থাকবো বাসর করে দরজার সামনে। কথা যেন মনে থাকে, কোন বিপদ হওয়ার সাথে সাথে তুমি আমাকে জানাবে। ওগো বাবা লুখাই, বলুন পিতা। চলাই বাবা, তুমি বাবা আজকে কুড়াই, তুমি তুমি আজকে রাত্রি বাবা খুব সাবধানে চলবে, কেননা তুমি হয়তো জানো বাবা ওই পদ্মার সাথে যে আমার তুমি আমার পুত্র কে দিয়ে বাসর করে শুকাই থেকো। বাসর করে যেতে যে আমার ভয় লাগছে পিতা। ওগো বাবা, বাসর ঘরের ভিতরে কোনো ভাই নেই, তুমি মুমের বাতি জ্বালে রাখবি, আমি দরজার পাশে দাঁড়ায় থাকবো। বাসর ঘরে যাবার পূর্বে আমি আপনার চরণে কি প্রণাম করতে চাই পিতা? ওগো বৌমা, আমিও তোমাকে আশীর্বাদ করতে চাই বৌমা। তুমি দীর্ঘ জীবী হয়ো, তোমরা দীর্ঘ বিদায় পিতা। বৌমা, বিদায় বৌমা, বিদায় বৌমা।